হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অল এডুকেশনাল টিপস বাংলা ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি এম ডি হালাল হোসেন আর আপনারা দেখছেন বড় মতো অল এডুকেশনাল টিপস বাংলা তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি অনলাইন বা সফটওয়্যার মাধ্যমে আপনার আগামী লাস্ট ডেট চেক করবেন তো এটি করার জন্য আপনাকে প্রথমেই একটা অ্যাবাসর অ্যাকাউন্ট লাগবে যেটা আপনাদেরকে আগেই আমি বলেছি যে কিভাবে একটা অ্যাকাউন্ট অ্যাবাসর অ্যাকাউন্ট খুলবেন তো যদি আপনারা অ্যাবাসর অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে প্রসেস দেখিয়ে যে অ্যাকাউন্ট খুলতে হয় দেবো এবং অ্যাকাউন্ট থেকে আপনি কি কি আপনি দেখতে পারবেন আপনাকে ইউটিউবে ঘুরে এখানে এখানে দেখে সব কিছু দেখা লাগবে না অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি সেখান থেকে আপনার আকামের লাস্ট ডেট আপনার পাসপোর্টের ভ্যালিডিটি এবং আপনার অ্যাকামে কোনো ফাইন কি না কপিলের স্পন্সার আইডি কপিলের অ্যাড্রেস এবং হচ্ছে আর অনেক কিছু আপনার পেয়ে যাবেন যদি আপনার ড্রাইভিং ড্রাইভিং করেন যারা তাদের যদি কোনো জরিমানা থাকে তাহলে আপনি সেখানে দেখতে পারবেন তো এই জন্য আপনাকে একটি অ্যাবাসর অ্যাকাউন্ট খুলতে হবে আমি ধরে নিলাম আপনি আপনার একটা অ্যাবাসর অ্যাকাউন্ট করে ফেলছেন এবং অ্যাবাসর অ্যাকাউন্ট করে ফেলার পর আপনি সেটা থেকে লগ ইন করবেন লগ ইন করার পর এখন যেটা ইমেজে দেখতেছেন আপনারা সেইভাবে আপনি ই সার্ভিসেস বা ই সার্ভিসেস ইনকোয়ারিতে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনাকে পাসপোর্ট যেই এটা এটা হচ্ছে বাম পাশে এবং যখন আপনি পাসপোর্টে ক্লিক করবেন তখন ডান পাশে দেখতে পারবেন আকামা কুয়েরি আকামা সার্ভিস বা এই অপশনটা দেখতে পারবেন কুইরি আকামা এক্সপায়ার ডেট এই অপশনটা দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি একটা পেজ চলে আসবে সেখানে আপনার আকামার নাম্বার এবং একটা কোড থাকবে ক্যাপচার থাকবে এই ক্যাপচারতে যে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আপনি সুন্দরভাবে ফিল আপ করে দিয়ে ওকে করে দিবেন ঠিক আছে তাহলে আপনার আকামার লাস্ট ডেট এক্সপায়ার ডেট এখানে দেখিয়ে দিবে তো এই যে প্রসিডিউর আর আজকে হয়তো এই ভিডিওটা লাস্ট এবং আকামা কিভাবে চেক করতে হয় আর এই ধরনের কোন আপনারা এই চ্যানেল ভিডিও নাও পেতে পারেন কারণ আমি তিনটি আয় দেখেছি প্রথম একটা এক বছর আগে দেখেছিলাম সেটা সেই ওয়েবসাইটটি কিন্তু কাজ করে না তারপর একটা দেখেছি এস এম মাধ্যমে আর আজকে হচ্ছে অনলাইন বা সফটওয়্যারের মাধ্যমে তারা যারা সফটওয়্যারের মাধ্যমে করতে চান তারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এবার স্যার এ বি এস এইচ ই আর সার্চ করবেন তাহলে সফটওয়্যারটি পেয়ে যাবেন সেটা ইনশুল করবেন দেন হচ্ছে আপনি সফটওয়্যার মাধ্যমে সবসময় দেখতে পারবেন আপনার ওয়েবসাইটে কোনো ঝামেলা লাগবে না আর যারা চান না যে সবটা নিয়ে ঝামেলা করার জন্য তারা সরাসরি চলে যাবেন ওয়েবসাইট অথবা এই ভিডিও সেখানে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট করে ফেলবেন এবং আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেলবেন তারপর আপনার এক্সপার ডেটা চেক করবেন যেভাবে আপনাদেরকে বলে দিছি তো গাইস আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং ভালো না লাগলে একটা ডিসলাইক করবেন আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই যদি আপনি চ্যানেলটিতে নিউ হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বা বাজিয়ে দিবেন যাতে আপনি আকামা রিলেটেড বা সৈদি রিলেটেড কোনো ভিডিও মিস না করেন তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই